আমি অনেকবার কক্সবাজার গিয়েছি, কিন্তু কখনো মহেশখালী যাইনি। আমার কাছে মনে হতো মহেশখালী যাওয়াটা হয়তো অনেক ঝামেলার হবে, কিন্তু এইবার মানে 2024 সালে কক্সবাজার এসে আমি মহেশখালী গিয়েছি এবং গিয়ে দেখতে পেয়েছি মহেশখালী যাওয়াটা আসলে খুবই সহজ। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আপনি মহেশখালী যেতে পারবেন এবং মহেশখালী যেতে আপনার কত টাকা খরচ হতে পারে সেটাও আমি তুলে ধরব। মহেশখালী যাওয়ার জন্য কক্সবাজারের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে আসুন কক্সবাজারের 6 নম্বর জেটিতে, কলাতলি কিংবা সুগন্ধা পয়েন্ট। এসব স্থান থেকে কক্সবাজারের 6 নম্বর জেটিতে আসতে অটো ভাড়া নেবে 70 টাকা থেকে 80 টাকা। জেটিতে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে 20 টাকার টিকিট নিয়ে তারপরে 6 নম্বর জেটিতে প্রবেশ করতে হয়। জেটিতে প্রবেশ করলে অনেক স্পিড বোট দেখতে পাবেন, এই স্পিড বোট দিয়েই মহেশখালী যেতে হয়। কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার একমাত্র রাস্তাই হচ্ছে নৌপথ। দু ধরনের বোট দিয়ে আপনি মহেশখালী যেতে পারবেন, এর একটির ভাড়া হচ্ছে 120 টাকা এবং অপরটির ভাড়া হচ্ছে 150 টাকা। 120 টাকা ভাড়ার যে বোট রয়েছে সেটা আপনাকে নামিয়ে দেবে মহেশখালীর 1 নম্বর ঘাটে, আর 150 টাকার বোটে করে আপনি গিয়ে নামতে পারবেন আদিনাথ মন্দির যাওয়ার যে ঘাট রয়েছে সেখানে। এটাকে পর্যটক ঘাট বলা হয়ে থাকে, এর কারণ হচ্ছে বেশিরভাগ পর্যটক এই ঘাটে এসে নামে। আপনি বোটে ওঠার একটু পরেই বোট আপনাকে নিয়ে মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিবে। বোটে ওঠার সময় অবশ্যই দেখে নেবেন এই বোটে লাইফ জ্যাকেট আছে কিনা, কারণ অধিকাংশ স্পিড বোটে লাইফ জ্যাকেট রাখে না, আর সাগর কিন্তু মাঝে মাঝে খুবই উত্তাল হয়ে যায়, এজন্য লাইফ জ্যাকেট আছে এমন বোটে ওঠার চেষ্টা করবেন। কক্সবাজার এবং মহেশখালীর মাঝে যে চ্যানেল আছে তার দৈর্ঘ্য 7 কিলোমিটার। উত্তাল সাগরের ঢেউ ভেঙে মহেশখালী যাওয়ার এই রাস্তাটুকু আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। পনেরো থেকে 20 মিনিটের মধ্যে আপনি মহেশখালীর আদিনাথ মন্দিরের যে ঘাট রয়েছে সেই ঘাটে এসে পৌঁছাবেন। ঘাট থেকে একটু উপরে উঠলে অনেক অটোরিকশা পেয়ে যাবেন। এই ঘাট থেকে প্রায় 1 কিলোমিটার লম্বা একটি ব্রিজ রয়েছে, এই ব্রিজটি সরাসরি আদিনাথ মন্দির যে পাহাড়ে অবস্থিত সেই পাহাড়ে গিয়ে ঠেকেছে। আপনি চাইলে এই রাস্তাটুকু পায়ে হেঁটেও যেতে পারবেন, অর্থাৎ ঘাট থেকে আদিনাথ মন্দির পর্যন্ত এই ব্রিজটি আপনি পায়ে হেঁটে পাড়ি দিতে পারবেন, অথবা চাইলে 10 টাকা ভাড়া দিয়ে এই ঘাট থেকে আদিনাথ মন্দিরের পাহাড় পর্যন্ত যেতে পারবেন। আবার এই ঘাটেই কিছু অটোরিকশা রয়েছে যেগুলো রিজার্ভে চলাচল করে, এই অটোগুলোকে 1200 টাকা দিয়ে রিজার্ভ করলে এই মহেশখালীর 10টি দর্শনীয় স্থান আপনাকে ঘুরিয়ে দেখাবে। আমরা যেদিন এখানে এসেছিলাম, অর্থাৎ আমরা যেদিন মহেশখালী এসেছি সেদিন প্রচণ্ড গরম এবং রোদ ছিল, এজন্য আমরা অটোরিকশা রিজার্ভ করিনি। আমরা পায়ে হেঁটে এই ব্রিজ পাড়ি দিয়ে আদিনাথ মন্দির পর্যন্ত গিয়েছি। এই ব্রিজের দুপাশে যে বন রয়েছে সেখানে জোয়ারের সময় পানি আসে এবং ভাটার সময় পানি চলে যায়। ব্রিজের দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা সত্যিই অসাধারণ, তবে রোদ এবং গরম কম থাকলে আরও বেশি ভালো লাগত। মহেশখালী বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ, অর্থাৎ বাংলাদেশের একমাত্র এই দ্বীপেই পাহাড় রয়েছে। মহেশখালী 4টি দ্বীপ নিয়ে গঠিত। মহেশখালী ছাড়া বাকি 3টি দ্বীপ হচ্ছে সোনাদিয়া, মাতারবাড়ি এবং ধলঘাটা। 1959 সালের প্রচণ্ড ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের কারণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে মহেশখালীর সৃষ্টি হয়। মহেশখালী উপজেলার আয়তন 388 বর্গ কিলোমিটার। 2001 সালের পরিসংখ্যান অনুযায়ী মহেশখালীতে 3,21,000 মানুষ বসবাস করে। দ্বীপটি লবণ এবং পান ব্যবসার জন্য বিখ্যাত।
সামুদ্রিক মাছ ধরা, চিংড়ি চাষ করা এবং তা প্রক্রিয়াজাতকরণ এ দ্বীপের অন্যতম শিল্প। পান চাষ এখানকার ঐতিহ্যবাহী পেশা। শুষ্ক মৌসুমে সামুদ্রিক শুটকির জন্য দেশি বিদেশি ব্যবসায়ীদের ভিড় জমাতে দেখা যায় এই দ্বীপে। এখানে একসময় হাতি, বাঘ, হরিণ, বানর, ভালুক, বিভিন্ন প্রকারের সাপ, পাখি দেখা যেত, কিন্তু জনসংখ্যার বৃদ্ধি এবং নির্বিচারে বনভূমি ধ্বংসের কারণে মহেশখালীর জীববৈচিত্র্য হারিয়ে যেতে বসেছে। বর্তমানে হরিণ, বানর, গুটি কয়েক সাপ আর শীতের সময়ে অল্প কিছু পরিযায়ী পাখি এখানে দেখতে পাওয়া যায়। সাগর বেষ্টিত মহেশখালী দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হচ্ছে আদিনাথ মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে 85.3 মিটার বা 280 ফুট উঁচুতে মৈনাক পাহাড়ের চূড়ায় এই মন্দিরটি অবস্থিত। 79টি সিঁড়ি বেয়ে এই মন্দিরের চূড়ায় উঠতে হয়। মহেশখালী দেখা শেষ করে যে কোনো একটি অটোতে করে ঘাটে চলে আসুন। ঘাটে আসলে কক্সবাজার যাওয়ার অনেক স্পিডবোট পেয়ে যাবেন। ভাড়া সেই একই রকম, 120 টাকা অথবা 150 টাকা।